এই ঘটনার সূত্রপাত জবে থেকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের সময় থেকে এই ফেসবুক পেজে প্রথমে আমি দেখি আমি ওপেন মাইন্ডে সকলকে অ্যাডমিন করে রেখেছিলাম পাঁচ সদস্য ছিলেন অ্যাডমিন ফেসবুক পেজে কিছুদিন পূর্বে আমি দেখি আমি এডিটর যে ধরনের নোংরামি আমি চিন্তাও করিনি সেই ধরনের নোংরামি আমার ঘরে এসে পড়ছে আমি এডিটর তারও কয়েক সপ্তাহ পরে দেখলাম আমি অ্যানালিস্ট আপনারা জানেন যে ফেসবুকে অ্যানালিস্টের মানে হলো কোনো শক্তি নেই কিছু করতে পারবেন না এবং তারও পরবর্তীতে আমি এখন ব্লকড এখন চিন্তা করেন আমার ভাই যেখানে আছেন এতদিন মিশন করলাম যাদের সাথে তারা মনে করে মাইন্ডসকে আমি ছোট করব এত ভয় কিসের ফেসবুক পেজে আমি যদি তাদেরকে এত বছর অ্যাডমিন করে রাখতে পেরে থাকি তাহলে এত ভয় পেলেন কেন যে শাফিন আহমেদকে ব্লক করে রাখতে হবে কেন এত তৎপর থাকেন যে শাফিন আহমেদের পক্ষে যে যা লিখছে মাইন্ডসের ফ্যান পেজে ওগুলি অতি দ্রুত ডিলিট করতে হবে আপনি একাধারে আপনারা শাফিনের ভক্তদেরকে মাইন্ডসের পেজ থেকে ডিলিট করে যাচ্ছেন ব্লক করে দিচ্ছেন এইভাবে টিকে থাকা যায় না এখন মাইন্ডসের ফ্যান পেজ আমার পক্ষে অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে না যেটা আমার হাতে গড়া